नमस्कार बंधुरा, जब वैकेंसी यूट्यूब चैनल सबाई के स्वागत। बंधुरा, राज्य सरकार प्राय चुक्ति भित्तिते अनेक कर्मी नियोगेर एकटी विज्ञप्ति प्रतिबेदन माध्यम प्रकाशित करेछे एबं एर अलरेडी तोमादेर तोड़जोड़ शुरू हो गेछे किभाबे नियोग करा होबे। तो आजकेर आमरा एकटी पत्रिकार प्रतिबेदने देखते पाच्छि चले एसेछे, जेखाने लेखा आछे राज्य सरकार चुक्तिते 1200 डाटा एंट्री अपारेटर पदे नियोग होबे, अर्थात कम्प्यूटारेर काज जाना छेले मेये लागबे, अर्थात जारा डाटा एंट्री अपारेटर करबे। अर्थात लेखा देखते पाच्छि एखाने राज्य सरकारेर भूमि दफ्तरेर प्राय 1200 চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের উদ্যোগ শুরু হয়েছে। ভূমি ও খাদ্য দপ্তর মিলিয়ে প্রায় 1200 লোক নেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর, ল্যান্ড রেকর্ড ও সার্ভে রিজেক্টেড বিভিন্ন ডিরেক্টরেটের বিভিন্ন অফিসে জন্য 885 জন অপারেটর গ্রহণের প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে ইতিমধ্যে, এবং খাদ্য দপ্তরে নেবে প্রায় 342 জন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওয়েববেল টেকনোলজিকে চিঠি দিয়েছে দপ্তর। প্রার্থীদের নাম অবশ্যই সমদপ্তরে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থাকতে হবে। জেলা 4 জন, মহকুমায় 1 জন এবং ব্লকে 2 জন অফিসগুলিতে কর্মী নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে। ভূমি দপ্তরের ডিরেক্টরেট অফিস থেকে ভূমি দপ্তরের 346টি ব্লক অফিসে, 65টি মহকুমা ও 22টি জেলা পর্যায়ের অফিসে মোট 845 জনকে নেওয়া হবে। ই ভূমি চিত্র ব্যবস্থা চালু হয়। ভূমি দপ্তর ইতিমধ্যেই রাজ্যের 43,375টি মৌজার জমি ডিজিটাল নথি প্রকাশ করেছে। তো তোমরা বুঝতে পারছো, ভূমি দপ্তর এবং খাদ্য দপ্তর মিলিয়ে প্রায় অনেকগুলি কিন্তু তোমাদের 1200 চুক্তিভিত্তিক তোমাদের পদে নিয়োগ করার একটা বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, যেটা তোমাদের কিন্তু ওয়েববেল টেকনোলজির মাধ্যমে, যেরকম বিএসকে নিয়োগ হয়েছিল সেই ওয়েববেল টেকনোলজির মাধ্যমে তোমাদের নিয়োগ হবে। একটা ইন্টারভিউ হবে বা হয়তো একটা তোমাদের মানে ওয়াক ইন ইন্টারভিউ টাইপে কিছু একটা হবে, হয়ে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে 31টি মডিউলার পরিষেবা দেওয়ার হচ্ছে হবে। এর মধ্যে জমির সার্টিফাইড নথি, প্লট মাপ, জমির খতিয়ান, সংশোধন, মিউটেশন, চরিত্র পরিবর্তন, বর্গা পাট্টা সহ বিভিন্ন পরিষেবা রয়েছে। এই সমস্ত কাজ তোমাদের কিন্তু ওদের দিয়ে করানো হবে। কম্পিউটার কাজ করার জন্য আরও কর্মীর প্রয়োজন। খাদ্য দপ্তরেও রেশন কার্ড, দুয়ারে রেশন পরিচালনা, কৃষকের কাছে থেকে ধান কেনা সহ নানা ক্ষেত্রে কম্পিউটারের মাধ্যমে কাজকর্ম করার জন্য কর্মীর প্রয়োজন। তাই এই ডাটা এন্ট্রি অপারেটর জরুরিভাবে তোমাদের নিয়োগ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। তাই সরকারি অফিসগুলিতে কম্পিউটার অপারেটরের জন্য বহু চাকরির সুযোগ সৃষ্টি হওয়াকে স্বাগত জানিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। ও তোমরা বুঝতে পারছো, তো এই ধরনের তোমাদের কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে কখন তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা চালু হয়, অর্থাৎ ওয়েববেল টেকনোলজির অফিসিয়াল যে ওয়েবসাইটের থেকে তোমরা বিএসকের অ্যাপ্লিকেশন করেছিলে বা বিএসকে ইন্টারভিউ দিয়েছিলে বা যারা বিএসকে চাকরি করেছো, তো তোমরা অবশ্যই জানতে পারবে ওয়েববেল টেকনোলজির মাধ্যমে নিয়োগ করা হয়েছিল বিএসকে। তো সেইভাবে সেই একই ডিপার্টমেন্টের মাধ্যমে, সেই একই সংস্থা থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি, তো তোমাদের দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওয়েববেল টেকনোলজির মাধ্যমে তোমাদের কিন্তু চিঠি পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছ লেখা আছে ওয়েববেল টেকনোলজিকে চিঠি দিয়েছে দপ্তর, অর্থাৎ ওয়েববেল টেকনোলজির মাধ্যমে তোমাদের কিন্তু 1200 চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের একটা বিজ্ঞপ্তি খুব শিগগিরই আসতে চলেছে। তোমরা রেডি থেকো এবং ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও দেখার জন্য। তোমাদের যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি তোমাদের সাহায্য করতে চেষ্টা করব। আর এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত কনস্ট্যান্ট আমাদের চ্যানেলে দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।